আমাদের অফিস থেকে একজন স্কেচ আর্টিস্ট আসবে। আপনার বলা বর্ণনা শুনে উনি ওই ডাক্তারের স্কেচ করবেন। আমার বাচ্চাকে আমি খুঁজে বের করবই, আর তার জন্য আমাকে যা করতে হবে আমি সব করব। দেখুন, ফোরিং ম্যাডাম যেভাবে ডিসক্রাইব করেছেন উনি স্কেচটা সেইভাবেই ফিনিশ করেছেন। আচ্ছা দেখুন তো ম্যাডাম, ইনি কি সেই লেডি ডক্টর যিনি ওই বাড়িতে আপনার কাছে চেক আপ করতে আসতেন? আমি যার কথা বলেছিলাম তিনি। আচ্ছা যেদিন আপনার লেবার পেন হয়েছিল সেদিন কি ইনি গিয়েছিলেন? হ্যাঁ সেদিনও ইনি এসেছিলেন, আর আমি বলেছিলাম না আমাকে একটা ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হয়েছিল, ইনি আমাকে ইনজেকশনটা দিয়েছিলেন। উনি কি ডেলিভারি করিয়েছিলেন? আমার মনে নেই, আমি তো অজ্ঞান ছিলাম, বুঝতে পারিনি। আমি না আমি ওই আমার বাচ্চাটা জন্মের পরে শুধু বাচ্চাটার কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমি আর কিচ্ছু জানি না। আমাকে একবার ওই বাচ্চাটাকে আমার কোলেও দেয়নি ও প্রদীপ চ্যাটার্জি, আমাকে বাচ্চাটাকে ছুঁতেও দেয়নি একবারও। চাঁদুরপুরি, এখন এভাবে ভেঙে পড়লে তো চলবে না। এক বছরে আপনার সাথে যা যা ঘটেছে, মানে আপনার যতটা যা মনে আছে সেগুলো সবটা তো ভালো করে গুছিয়ে অফিসারকে বলতে হবে, নাহলে তো ওনারা তদন্ত করতে পারবেন না। পড়ি আপনি আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন। আপনি আমাদের যে ইনফরমেশান দিয়েছেন সেটাই আমাদের এই তদন্তে অনেকটা সুবিধা হবে। আর এই স্কেচ থেকে আমরা ইমিডিয়েটলি এই ডাক্তারকে খোঁজার চেষ্টা করছি। খুঁজতে খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না, কারণ প্রেগনেন্সি ট্রিটমেন্ট যখন করেছেন তখন উনি গাইনোকোলজিস্টই হবেন বলে মনে হয়। আর এই মহিলাকে পাওয়া গেলে বাচ্চার ব্যাপারে আমরা কোনো না কোনো খবর পাব, আর ওই জায়গা সম্পর্কেও কোনো ইনফরমেশান আমরা পেয়ে যাব। আর সেই সব ভেরিফিকেশান করার জন্য আমাদের আপনাকে প্রয়োজন হবে না। তাই বাচ্চাটাকে খুঁজে বের করার জন্য আপনার সুস্থ থাকাটা খুব জরুরি। না না, ও ঠিক হয়ে যাবে, ও নিজেকে সামলে নেবে। ফোরিং আমাদের ব্রেভ গার্ল, ঠিক হয়ে যাবে স্যার। আচ্ছা অফিসার, ফোরিং তো বলছিলেন ওইখানে নেহাও যেত, তাহলে আপনারা নেহাকে কেন অ্যারেস্ট করছেন না? দেখুন, কোনো স্ট্রং অপরাধে প্রমাণ ছাড়া ওনাকে তো এইভাবে অ্যারেস্ট করা যাবে না। তাই আগে ডাক্তারকে খুঁজে বের করে জেরা করতে হবে, উনি কোনো স্বীকারোক্তি করলে ভালো, না হলে আমাদের অন্য স্টেপ নিতে হবে, আর ওই জায়গাটা আমাদের রেড করতে হবে। ঠিক আছে, আজকে আমি চলি। নমস্কার ম্যাডাম। তুমি কত সাহসী মেয়ে না, ছোটবেলা থেকে কত ঝড় ঝাপটা সামলে তুমি এসেছ। তোমার সন্তান জানবে যে তার মা লড়াকু মা, সাহসী মা। তোমার ছেলেটা আমার বাচ্চাটাকেও ছাড়লো না, কি ক্ষতি করেছিলাম আমি ব্যাংবাবুর? ওর অন্যায়গুলো মেনে নিনি বলে এইভাবে শোধ তুললো। কেন কাঁদছিস কেন? কার কথা ভেবে চোখে জল ফেলছিস তুই? সে কি মানুষ আছে? অমানুষ হয়ে গেছে কুলাঙ্গার একটা। তুই বুঝতে পারছিস না তোর উপরে প্রতিশোধ নিতে গিয়ে ও তো আমাকেও বারবার আঘাত করছে, আমার মাতৃত্বে আঘাত করছে, আমার নিজেকে ঘৃণা করছে রে। মা হিসেবে
খুব ছোট মনে হচ্ছে। মা তুমি প্লিজ শান্ত হও, নালে তো ও আরো কান্নাকাটি করবে, ভেঙে পড়বে। তুমি এটা করো না প্লিজ। না ফরিন দেখ, এই যে ও তো আমার গর্ভজাত সন্তান, সে তোর সন্তানকে মাতৃহারা করতে এরকম একটা নির্মম খেলা খেললো, সেটা দেখেও আমি এখনো বেঁচে আছি। থাকতে হবে ওই অমানুষটাকে খুঁজে বের করা পর্যন্ত, আমাকে শক্ত থাকতে হবে, তোকেও শক্ত থাকতে হবে। বাচ্চাটা যখন কান্নাকাটি করছে কেন গো? তুমি কি বাচ্চার মা? ব্যাপারটা কি? ব্যাপার আমার বেরিয়েছে, তাই গাড়ি ঘোড়ার আওয়াজে একটু কান্নাকাটি করছে। ওকে আমরা এক্ষুনি নিয়ে চলে যাবো। দেখো না, সেই থেকে এত কান্নাকাটি করছে আমি থামাতেই পারছি না। চলে আসবে, যাও তো বাবু, যাও তোমরা চলে যাও। আজকালকার দিনে কে যে বাচ্চার বাবা আর কে যে বাচ্চার মা বোঝাই মুশকিল। আরে শুধু কি তাই, আজকাল বাচ্চা টাচ্চা চুরি হয়, তুমি বুঝবে কি করে কেসটা কি? বলছিলাম না এই কান্নাকাটি করছে যে বিচ্ছন্দও করছে। কোথায় রাখবো? বাড়িতে? হ্যাঁ বাড়িতে তো রাখতে হবে, বাড়িতে তো আমরা রাখবি কোথায়? দুদিন তোর বাড়িতে বাচ্চাটাকে যত্ন করে রাখ, আর পরশু রণবীর আসবে, এসে ও বাচ্চাকে নিয়ে যাবে। তোর বাড়ি এখানে কোথায়? সামনে আমার। তাহলে যা, নিয়ে যা বাচ্চাটাকে, যা দাঁড়িয়ে থাকিস না। আমায় বেরোতে হবে। কি বলছেন কি আপনি, এই অবস্থায় কোথায় যাবেন এখন? কি বলছিস, যা ইচ্ছে বললেই হলো নাকি? আমার বাচ্চাটাকে আমাকে খুঁজতে যেতে হবে, আমায় এক্ষুনি বেরোতে হবে। হরিং হরিং হরিং, আমার কথাটা শুনে একটু খরচা রাখ, পুলিশ তো খুঁজছে, তুই আমার কোথায় খুঁজতে যাবি বলতো? ভর্তিতে তুই বুঝতে পারছিস না, আমার কাছে এখন অত সময় নেই। ম্যাংবাবু বলেছিল ওকে নাকি আশেপাশে কোথাও রাখবে, এমন কোথাও রাখবে যাতে ওকে আমি খুঁজে না পাই। বলা যায় না, হয়তো রাস্তার ধারেই কোথাও রেখেছে, ওখান থেকে ওকে যদি কেউ কোনো খারাপ জায়গায় পাঠিয়ে দেয়। না না, আমার বাচ্চাটাকে আমি খুঁজে যেতে হবে। এই শরীর নিয়ে কোথায় যাবি, তুই কোথায় খুঁজবি ওকে, এত অবুঝোস না পুরি। হ্যাঁ মা তো ঠিকই বলছে, পুলিশ তো তদন্ত করছে, একটু ভরসা রাখ না। দেখো ফরিং, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, আর একটু ধৈর্য ধরো বোন। বুঝতে পারছিস না মেস দিদি, আমাকে তোর আটকাস না, আমাকে যেতে হবে, আমি বলছি তো আমাকে যেতে হবে। শান্ত হও না, শান্ত হও। আচ্ছা ফরিং শোনো, আগে ডাক্তারকে খুঁজে পাওয়া যাক, এইটুকুনি সময় দাও বোন, আর একটু ধৈর্য ধরো। আপনি কোনোদিন কারোর কোনো ক্ষতি করেননি, ভগবান আপনার এত বড় ক্ষতি কোনোদিন হতে দেবেন না। ফরিং ভরসা রাখুন, ভরসা রাখুন, আমরা বাচ্চাটাকে ঠিক খুঁজে বের করবো, ভরসা রাখুন। আপনি আপনি কেন বুঝতে পারছেন না, আমি তো বারবার একটা কথা বলছি যে আমার বাচ্চাটা কাছেই কোথাও আছে। আমার মন বলছে আমি আমি না আমার বাচ্চাটাকে আমার কাছাকাছি কোথাও খুঁজে পাবো। ও তুমি ওকে ঘরে নিয়ে যাও, তো ঘরে নিয়ে যাও। পরে আমার কথা শুনুন, দেখেন আমার দিকে, আমার ভরসা করেন তো, আমার বিশ্বাস করেন তো, প্লিজ আমার কথাটা শুনুন। আমরা যাবো, নিশ্চয়ই যাবো, আপনার সাথে আমি যাবো, যখন যেখানে প্রয়োজন পড়বে আমি যাবো আপনার সাথে, আমি আমি নিয়ে যাবো আপনাকে, কিন্তু আজকে নয় ফরিন প্লিজ। অর্জুন,
ওকে একটু একা থাকতে দাও। মনের ভেতরে যে ঝড়টা উঠেছে না, আমরা সবাই মিলেও তাকে শান্ত করতে পারব না। একটু একা থাকুক। জালসা ফড়িং, নতুন সময় নতুন জীবনে, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।